সালামু আলাইকুম, আমি মোমেন মঞ্জু। আজকে আমি সকল প্রকার ফুড সম্পর্কে আলোচনা করব। সকল প্রকার ফুডের আমি ইংরেজি শব্দগুলো জানবো, কারণ আমরা বাস্তব শিক্ষা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু বাস্তব শিক্ষায় প্রকৃতপক্ষে আমরা ইংরেজি শব্দগুলোই জানি না। সো আমরা আজকে বাংলা শব্দগুলো থেকে ইংরেজি শব্দগুলো জানবো। এখানে আমাদের, আমি এখানে আছি যাত্রাবাড়ি, যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে। প্রায় এখানে অনেকগুলো ফ্রুট সেলার আছে। সো আমি প্রতিটা ফ্রুট সম্পর্কে আমি আলোচনা করব, প্রতিটা ফ্রুটের ইংরেজি শব্দগুলো জানবো। সো প্রথমে আমি এখানে ডাব বিক্রেতার এখানে আসছি। এখানে ডাব বিক্রেতা, আচ্ছা ভাইয়া, এই যে ডাব, এটার নাম কি? ডাব, একটু ভাইয়া, একটু প্লিজ, এটা কি ডাব? জি, এটা ডাব। আচ্ছা, প্রতিটি ডাবের বাজার মূল্য কত? বাজার মূল্য এমন আছে 80 টাকা পিস, 100 টাকা পিস। 80 টাকা পিস, 100 টাকা পিস। আচ্ছা ভাইয়া, উনি এখানে বাজার মূল্য বলছে হচ্ছে আপনার 80 টাকা পিস, হচ্ছে 80 টাকা, 100 টাকা পিস। আর এই ডাব শব্দর, ডাবটির ইংরেজি শব্দ হচ্ছে গ্রিন কোকোনাট। আমরা আবারও জেনে নিচ্ছি, ডাবের ইংরেজি শব্দ হচ্ছে গ্রিন কোকোনাট। আবার আরেকটা শব্দ আছে, যেন ইয়ে হচ্ছে ডাব থেকে আবার নারকেল হয়, সেটা বলে কোকোনাট, শুধু কোকোনাট বলে। এখন আমরা আসছি খেজুরের দোকানে। আমরা খেজুরের ইংরেজি শব্দটি জানবো। খেজুরের ইংরেজি শব্দটি হচ্ছে ডেট। খেজুরের ইংরেজি শব্দ হচ্ছে ডেট। ডেট শব্দের অর্থ হচ্ছে খেজুর। এখানে আসছে, এখানে অনেকগুলো ফল আসছে, আমরা সে ফল সম্পর্কে ইংরেজি জানবো। আচ্ছা আঙ্কেল, ওই ওই ফলটা কি একটু দেখি, ওই ফলটা একটা, ওই 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 ফলটা দেন, ওই ফলটা। আমরা এখন, এটা হচ্ছে আমাদের বাংলাতে বলে জাম্বুরা, কিংবা হচ্ছে বাতাবি লেবু বলে। আমরা জাম্বুরা শব্দটি ইংরেজি জানবো। এখন জাম্বুরা শব্দটি ইংরেজি হচ্ছে পমেলো। পমেলো, পমেলো শব্দের অর্থ হচ্ছে জাম্বুরা। আঙ্কেল, এটা একটু প্লিজ নেন। আচ্ছা, এটা কি? এটা আমরা একটু দেখি, একটু এই যে আমরা, এখানে আমাদের আমরা বলে এটাতে, আমরার ইংরেজি হচ্ছে হুকপ্লাম। হুকপ্লাম, হুকপ্লাম শব্দটির অর্থ হচ্ছে আমরা। আর এটা হচ্ছে আপনাদের এই ফলের নাম কি? এটা হচ্ছে ড্রাগন, ড্রাগন, এটা হচ্ছে ড্রাগন। আর এটা হচ্ছে আপনার গুয়াবা, অর্থাৎ পেয়ারা। পেয়ারা শব্দ, পেয়ারার ইংরেজি শব্দ হচ্ছে গুয়াবা, গুয়াবা। আর এটা হচ্ছে যে এখানে আছে, এটার নাম কি? এটা, এটা হচ্ছে মাল্টা, মাল্টা, প্রায় অরেঞ্জের মতো মাল্টা। আর এটা হচ্ছে পেঁপে, পেঁপে, পেঁপের ইংরেজি শব্দ হচ্ছে পাপায়া, পাপায়া। এখানে অনেকগুলো ফল আছে। আজকে আমরা সকল প্রকার ফল সম্পর্কে, ফলের ইংরেজি শব্দ জানবো। এখানে তরমুজ, এখন আমি আঙ্গুরের দোকানে আসছি। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? মাসুদ ইসলাম। এখানে আপনার কয় ধরনের ফল আছে ভাইয়া? এখানে আছে 5 ধরনের ফল। ও আচ্ছা, এই ফলের, এই ফলটার নাম কি? আঙ্গুর ফল। এটা আঙ্গুর, এটা আঙ্গুর, এটা বাংলাতে বলে আঙ্গুর, আর এটা বলে হচ্ছে ইংরেজিতে বলে গ্রেপস। আচ্ছা, এটা, এটা কি ফল? এটা পেয়ার বলে, নাশপাতি বলে। ও, এটা বলে হচ্ছে পেয়ার, পেয়ার, নাশপাতি। এটা ভাই 200 টাকা। আচ্ছা, ওই ওই ফলটার নাম কি? এটা সাউথ আফ্রিকার কমলা। এটা কমলা, সাউথ আফ্রিকার কমলা, এটাকে বলা হচ্ছে আপনার ইংরেজিতে বলে অরেঞ্জ। ও আচ্ছা, এটা, এটা, এটা মাল্টা, এটা হচ্ছে মাল্টা। আর এটা আপেল, এটা হচ্ছে ভাইয়া। এই ফলের নাম কি ভাইয়া? পানি ফল, পানি ফল। ও পানি ফল ভাইয়া, আচ্ছা পানি ফল। জি জি, এটা পানি ফল। আসলে কোথায় উৎপাদন হয়? এটা ময়মনসিংহ, খুলনা, সাতক্ষীরা, পানির মধ্যে হয়। জি জি জি। ও এটা হচ্ছে পানি ফল ভাইয়া। এই পানি ফলের হচ্ছে আপনার বাজার মূল্য কত? বাজার মূল্য আমরা বেচি এখন 40 টাকা কেজি। ও এটা হচ্ছে আপনার পানি ফলের বাজার মূল্য হচ্ছে 140 টাকা কেজি। আমরা আসলে বাংলাতে আসলে পানি ফল বলা হয়, এটা হচ্ছে বিলে, খালে, ঝিলে এই পানি ফলটা উৎপাদন করা হয়। এটা অনেক খেতে অনেক সুস্বাদু। পানি ফলের ইংরেজি হচ্ছে আপনার মূলত, ইংরেজি ভাষায় বলা ওয়াটার ফুড। এখন আমরা আসছি এখানে ফলের দোকানে। এখানে অনেকগুলো ফল আসছে। এটা, এটা হচ্ছে আপনার ভাইয়া, এটার নাম কি? মালটা। ভাইয়া, এটার নাম মালটা? আচ্ছা, এই ফলটার নাম কি?
এটা আপেল আপেল আচ্ছা এই ভাইয়া এই ফলটার নাম কি এটা ড্রাগন ফল ওইটা হচ্ছে ড্রাগন ফল ও আর ভাইয়া বেদানা এটা হচ্ছে বেদানা ও বেদানা বেদানা আচ্ছা ভাইয়া ওটা ডালিমও বলে না জি এটা ছোট থাকলে ডালিম বলে বড় হলে বেদানা ও ছোট থাকলে ডালিম বলে অর্থাৎ ওটা হচ্ছে আপনি বেদানা বেদানা কোন গেলে আর এটা এই ফলের নাম কি এটা কমলা এটা হচ্ছে কমলা সাউথ আফ্রিকার কমলা সাউথ আফ্রিকার কমলা ওটা ইন্ডিয়ান কমলা আর ওটা হচ্ছে ভাইয়া আঙ্গুর আঙ্গুর ওটা তো মানে আঙ্গুর হচ্ছে অস্ট্রেলিয়ার আঙ্গুর লাল আঙ্গুর আঙ্গুর গ্রিন রেড রেড গ্রেপস আর ভাইয়া এটা 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 অস্ট্রেলিয়ার আপেল ও এটা হচ্ছে অস্ট্রেলিয়ার আপেল মালটা এটা হচ্ছে আপেল আর ওটা হচ্ছে যে আঙ্গুর অর্থাৎ গ্রেপস ওইখানে অনেকগুলো মালটা দেওয়া আছে ওটা হচ্ছে অ্যাপল অ্যাপল আর এটা হচ্ছে এই এটা এটা ডালিম এটাকে বলা হচ্ছে প্লাম গ্রেনেড ইংলিশে বলে প্লাম গ্রেনেড আর বাংলাতে বলে ডালিম এটা যখন ছোট অবস্থায় থাকে একে বলা হচ্ছে আপনার বেদানা আর বড় অবস্থায় তখন হয়তো এটাকে বলে তখন ডালিম আর এটা হচ্ছে পেয়ার বলে নাশপুটি বলে আর ভাইয়া এই নাশপুটির বাজার মূল্য কত নাশপুটি হচ্ছে 220 টাকা কেজি সালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম সজীব ভাই এইটা হাতে নেন ভাই এখানে আপনার কয় ধরনের ফল আছে এখানে না হলো 19 প্রজাতির ফল আছে আচ্ছা একটু দেখান তো ওই ফলের নামটা কি এখন এটা ম্যাঙ্গো 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 বাংলাতে বলে আম আম হাতে নেন দেখি ভাই আম বলে আম বেশি যা হয় দিব বেশি দিব এটা নাশপাতি নাশপাতি পাকিস্তানি বেদানা ভাই একদম 350 বেচা লাগবো ভাই এই যে দাম বেচছি আম 300 টাকা কেজি আপেল 180 টাকা সাদা আঙ্গুর 300 টাকা লালটা 260 টাকা বেদানা 320 টাকা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ বাবুল ইসলাম। ভাই একটু প্লিজ এটা হাতে নেন। হাতে নেন। এগুলো হচ্ছে আপনার কলা। এখানে আপনার কয় ধরনের কলা আছে ভাই একটু? এখানে কলা আছে, বাংলা কলা আছে, সাগর কলা আছে, চাপা কলা আছে। এটা কি বলে এটা? এটা বাংলা কলা, কুবরি কলা। এটা হচ্ছে বাংলা কলা, সবজি কলা। সবজি কলা না, বাংলা কলা, কুবরি কলা। সবজি কলা বার আরেকটা। আমাদের ব্যানানা, ব্যানানা বলতে হচ্ছে ব্যানানা সতেরো হচ্ছে কলা। একটু বলবেন কি কোনটার প্রাইস কত, মানে বাজার মূল্য কত করে একটু বলবেন? বাজার মূল্য এটার দাম কত? এটা 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 বাজারে ডর্জন চলতে আছে 60 টাকা। ও এখানে আমরা 12 টা এক ডর্জন, এক ডর্জন সমান হচ্ছে 12 টি, অর্থাৎ 12 টা এক ডর্জন। এক ডর্জনে কত? 60 টাকা। ও এক ডর্জন হচ্ছে 60 টাকা। আর এটা 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 এক ডর্জন 100 টাকা সাগর কলা। এক ডর্জনে 100 টাকা। আর এটা ভাইয়া এটা এটা হচ্ছে এক ডর্জন 75 টাকা, 25 টাকা আলি। এই যে এখানে একটা বৃদ্ধ লোক খুব কষ্ট করে কলা বিক্রি করতেছে, খুব কষ্ট করে বৃদ্ধ লোক কলা বিক্রি করতেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনি আপনার মনকে হালকা করুন, আর হ্যাঁ ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে নতুন ভিডিও বানাতে সত্যি ও সাহস জানায়। প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।